কেউ যদি আপনার ভূমি অবৈধভাবে দখল করে নিয়ে যায় এবং আপনার জায়গা থেকে যদি আপনাকে ইতিমধ্যে বেদখল করে দিয়েছে, তাহলে সেই জায়গা আপনি কিভাবে পুনরুদ্ধার করবেন এবং অবৈধ দখলকারীকে আপনি কি শাস্তি দিতে পারবেন নতুন ভূমি আইনের মাধ্যমে, সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভূমি আইন 2023 এর 7 ধারাতে বলা হয়েছে অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড সম্পর্কে, অর্থাৎ আপনি যদি বা যে কোনো ব্যক্তি সর্বশেষ খতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখল উদ্দেশ্যে আইন অনুরাগ সম্পাদিত দলিল বা আদালতের মাধ্যমে মালিকানা বা দখলে অধিকার প্রাপ্ত না হইলে কোনো ব্যক্তি উক্ত স্বীয় দখলে রাখিতে পারিবে না। আইনগতভাবে দখলের অধিকার কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা যাইবে না এবং তাহাকে উক্ত ভূমির দখল বা ইহাতে প্রবেশের জন্য বাধা প্রদান করা যাবে না। যদি কোনো ব্যক্তি উপধারা 1 এবং 2 এর বিধান লঙ্ঘন করে, তাহা হইলে তার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজন্য তিনি অনধিক 2 বছর এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। ভূমি আইনের 7 ধারাতে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেটি হলো তবে শর্ত থাকে যে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তরের মাধ্যমে মালিকানাপ্রাপ্ত ভূমির দখলদার ব্যক্তি রেকর্ড সংশোধন বা স্বীয় সত্য ঘোষণার দাবিতে মামলা বা অন্য কোনো কার্যধারা দায়ের করিয়া থাকিলে তাহার উক্ত কার্য এই দ্বারা অধীন অপরাধ বলে গণ্য হবে না। ভূমি আইনের 8 ধারাতে আলোচনা করা হয়েছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার সম্পর্কে, অর্থাৎ কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তির আইন অনুরাগ প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হয়েছে মর্মে সন্তুষ্ট হইলে তাহাকে তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করিবার নিমিত্তে যথাযথ আদেশ প্রদান ও এতদ উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন এবং উপধারা 2 এর অধীন ব্যবস্থা গ্রহণ করিবার জন্য উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরজমিনে তদন্ত করিবেন। তবে সত্য থাকে যে যথাযথভাবে নোটিশ জারি করা সত্ত্বেও কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকিলে সরজমিনে তদন্ত ও প্রয়োজনীয় অনুসন্ধান করিবার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটি আদেশ প্রদান করিবেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদন প্রাপ্তির পর 3 মাসের মধ্যে ইহার নিষ্পত্তি প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করিতে হইবে এবং কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ ইহাতে অসহযোগিতা বা অবহেলা করিলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে এবং এর অধীন সংক্ষুব্ধ ব্যক্তি নিজে বা তৎকর্তৃক নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে মামলা পরিচালনা করিতে পারিবেন। জেলা ম্যাজিস্ট্রেট এই ধারার উদ্দেশ্যে পূরণ করবে সংশ্লিষ্ট জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে দায়িত্ব বণ্টন এবং অধিকত্ব নির্ধারণ করিয়া আদেশ জারি করিতে পারিবেন এবং কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধার সংক্রান্ত মামলা বিচারাধীন থাকিলে একই বিষয়ে এই ধারার অধীন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তবে সত্য থাকে যে উক্ত আদালত তাহার নিকট দায়েরকৃত বা বিচারাধীন কোনো মামলা ইহার কোনো পক্ষের আবেদন ক্রমে বা স্বীয় বিবেচনায় এই দ্বারা অধীন ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিতে হবে। এই 8 ধারা ব্যবস্থা গ্রহণের জন্য এই পদ্ধতি গ্রহণ করা যাবে। তবে সত্য থাকে যে অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত কোড অফ সিভিল প্রসিডোর 1908 সেকশন 145 এর বিধান অনুসরণ করিয়া ব্যবস্থা গ্রহণ করা যাবে।